গুড মর্নিং বন্ধুরা, আজ 24th August বৃহস্পতিবার। মা লক্ষ্মীর নাম নিয়ে আজকে ব্লগ শুরু করলাম। অনিস আজ সকালে ঘুম ভাঙার পরে ওর বাবাকে হাতড়াচ্ছিল, কারণ ওর বাবা ওর ডান দিকে শোয়। ওর বাবার এখন মর্নিং ডিউটি চলছে, তাই ও ঘুম থেকে ওঠার পর ওর সকালের কাজগুলো আমি ওকে ঘর থেকে বাইরে নিয়ে আসলে ও খেলতে থাকে, আমরা চা খেয়ে নিই। মানু এক একাই নিজে নিজে খেলতে থাকে, বাইরের দিকে বিশেষ যায় না, বাড়ির মধ্যে একাই ভালো খেলে। আমি আমার সকালের কাজগুলো কমপ্লিট করে নিই। আজ তিনটে ঘরের মশারি একসাথে কেচে দিয়েছি। ভাদ্র মাস পড়ে গেছে, সামনেই রান্না পুজো, তো এক একটা কাজ কমপ্লিট করছি। স্নান সেরে ফুল তুলে নিই, তারপর পুজো করতে বসি। আজ বৃহস্পতিবার, তাই মা তারার পায়ে একটু আলতা পরিয়ে দিই। পুজো কমপ্লিট হবার পর সকলকে খেতে দিয়ে মানুকেও খাইয়ে দিই। মানু ঘুমাচ্ছিল, ওকে তুলে খাইয়ে দিই। সেন্টারে ঘুরে আসি, তারপর রান্নাঘরে ঢুকি। সবজি কাটা হয়ে গেছে, রান্না বসিয়ে দিয়েছি। আজ হচ্ছে বরবটি আলুর তরকারি, কাঙ্গাল ভাজা আর ডাল। রান্না সেরে সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়, মানুকে ঘুম পাড়াই। বিকেলে মানু ঘুম থেকে ওঠার পর মানুকে একটু লেবুর রস খাওয়াই, তারপরে মিক্সারে মানুর তার একটু মুড়ি গুঁড়াই। দুধের সাথে মুড়ি গুঁড়ো মিশিয়ে মানুকে মাঝে মাঝে খাইয়ে থাকি। উপরতলা থেকে মিলে দেওয়া জামা কাপড় মশারি সব তুলে নিয়ে আসি। মশারিগুলো নিয়ে এসে মেঝে রাখতেই মানু খেলতে শুরু করে দেয়। মশারিগুলো পেয়ে খুবই আনন্দ ওর। পাঁচটার সময় ওকে খাইয়ে সাজিয়ে গুজিয়ে একটু রাস্তায় বেড়াতে নিয়ে যাই, একটু হাঁটতে নিয়ে যাই। আজ বৃহস্পতিবার, তাই সন্ধ্যাবেলা ধূপ প্রদীপ দেখাবার পর একটু মা লক্ষ্মীর বই পড়ি। রোজ সন্ধ্যাবেলায় চা করার সময় মানু রান্নাঘরের দোরগোড়ে দাঁড়িয়ে আমাকে ডাকে। আজকে মানুকে রান্নাঘরের ভিতরে একটা পিঁড়ির ওপর বসিয়ে হাতে বাটিতে একটু খাবার দিয়েছি। রাতের রান্না সেরে নিই। আজ ঢেঁড়স আলুর তরকারি হয়েছে আর রুটি হয়েছে। এই সময় মানু ঘুমায়, কিন্তু আজ ওর ঘুম ধরেনি, তাই ও রান্নাঘরের দোরগোড়ায় এসে আজও ডাকাডাকি করছে। রান্না কমপ্লিট করে মানুকে খাইয়ে দিই, উপরতলায় খাবার দিয়ে আসি। রাত 10টার পর ওর বাবা কাজ থেকে বাড়ি ফেরে, খাওয়া দাওয়া হয়, মানুকে খাইয়ে শুতে যাই। গুড নাইট, শুভরাত্রি।